इसपे फोटोशॉप सीएस ये कस्पर हो अच्छा फोटोशॉप ये कस्पर हो फोटोशॉप ठीक हो इसके तो हमरा जब हमरा फोटोशॉप टा इंस्टॉल कर ओपन करो ज़्यादा सीएस वर्शन असल सीसी बा पीएस जितना के हमें बोली नतुन अपडेट वर्शन इवे वे आमादे देखा जाए এখানে ইলাস্ট্রেটর মতনই কিছু মানে একবার সেম টুলস আছে তো এটা শিখতে আশা করি কারো অসুবিধা হবে না তো আমি দেখাচ্ছি এই যে এটা হলো এই যে টুলবার ফটোশপের মতনই টুলবার আছে এবং বাম পাশে এটা ডান পাশে আছে আরো কিছু টুলবার আছে যেটা আপনার ইলাস্ট্রেটর আমরা দেখেছি বিভিন্ন আপনার এই যে কালার গ্রেডিয়েন্ট যা আছে মানে যেগুলো দরকার সবই আছে উপরে আমার যে যে বারটা দেখতে পাচ্ছি অর্থাৎ যে টুলস নিয়ে কাজ করব সেই টুলসের রিলেটেড যে কাজগুলো করা যাবে এডিট অর্থাৎ এডিট যে ফাংশনগুলো এখানে আছে তো প্রথমেই আমরা ফটোশপে যে কাজটা করব আমরা একটু কথা বলে নিই ফটোশপটা আমাদের যে কাজটা করতে হবে আমরা এটাকে লেয়ারে কাজগুলো করতে হবে লেয়ার বাই লেয়ার অর্থাৎ আমরা যে কাজটা ইলাস্ট্রেটর করেছি যেমন একটা কাজ করেছি অবজেক্ট আকারে তৈরি হয়েছে ইলাস্ট্রেটরটাই অবজেক্ট আকারে তৈরি হয়েছে যেমন আমি যে কাজ করেছি অর্থাৎ আলাদা আলাদা অবজেক্ট হয়েছে কিন্তু এখানে আলাদা আলাদা অবজেক্ট হবে না আমাকে সেজন্য লেয়ার নিয়ে কাজগুলো করতে হবে তো আমি প্রথমে পেজটা নিয়ে আসি পেজ সেটআপ আমার এখানে তো আমার এটা দেখা যাচ্ছে যে আমার ব্ল্যাক হয়ে আছে তো আমাকে পেজটা নিতে হবে পেজটা নেওয়ার জন্য আমাকে যেটা করতে হবে ফাইল মেনু থেকে অথবা কিবোর্ড থেকে কন্ট্রোল এন প্রেস করলে আমার পেজটা চলে আসবে তো আমি ফাইল থেকে নিব এখন এখানে যে বিষয়টা এখানে আমার কোনো নাম যে আছে দিতেও পারি না দিতেও পারি সমস্যা নেই কিন্তু আমার এই যে পেজ যে সেট আপটা এখানে 7.5 এটা ইঞ্চিতে আছে আমাদের যে কাজগুলো হয় এটা সাধারণত ফটোশপে যে আমরা কাজটা করব সেই কাজটার কি যে অবজেক্ট গুলো তৈরি হবে সেই অবজেক্ট গুলো তৈরি হবে পিক্সেলে আর এখানে যে আমরা ইঞ্চি দেখতে পাচ্ছি এখান থেকে কিন্তু আমরা পরিবর্তন করে নিতে পারি যে এখানে কিন্তু আমাদের অপশনগুলো আছে পিক্সেল আছে ইঞ্চি আছে সেন্টিমিটার মিলিমিটার পয়েন্টস ফিকাস কলাম সবই আছে তো এখন মানে যে কোনো একটা সাইজে আমরা কাজ করব আমরা যখন কাজ করব অবশ্যই আমাদের প্রিন্টিং লাইনে কাজ করতে হলে আমাদের একটা নির্দিষ্ট মাপ নিয়ে করতে হয় আমি একটা মাপ নিলাম আর কি 5x7 এইটা মাপ নিলাম এরপর এখানে একটা দেখতে পাচ্ছি আমরা রেজুলেশন অর্থাৎ ফটোশপে রেজুলেশনটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ যেটা ইলাস্ট্রেটরে ছিল না বা ইলাস্ট্রেটরে প্রয়োজন নেই এখানে রেজুলেশনটা আমার দিয়ে দিতে হবে এখানে যদি আমি এখানে আছে ডিফল্ট রেজুলেশন 72 কিন্তু আমি আমরা যেটা কাজ করব প্রিন্টিং বলি বা ডিজিটাল মার্কেটিং এর কোনো ব্যানার তৈরি বলি এটা করতে হলে আমাকে 300 রেজুলেশনে করতে হবে অর্থাৎ 300 রেজুলেশন ছাড়া যদি আমি কাজটা করি তাহলে আমার ছবিটা যে ফটোশপে কাজ করব সে তো আমাকে একটা ইমেজ প্রদান করবে সেই ইমেজটা আমাকে 300 রেজুলেশন করতে হবে যদি কম করি তাহলে আমি যখন বড় করব এটাকে জুম করব ফেটে যাবে তারপর এখানে আছে ব্যাকগ্রাউন্ড কন্টেন্ট আমি হোয়াইট হোয়াইটই থাকবে আমার এখানে যে হোয়াইট দেখানো আছে হোয়াইট থাকবে এই মোটামুটি আমরা এখান থেকে পেজটাকে এইভাবে সাজিয়ে নিব নিয়ে আমি ওকে দিলাম আপনাদের মাইক্রোফোন গুলো মিউট করে দিন তো এই আমার পেজটা চলে এসেছে এই পেজটাকে আমি এই যে নিচ কর্নার থেকে টেনে আমি বড় করতে পারি বড় করে দিলাম এখন এখানে আমরা দেখতে পাচ্ছি এখানে আছে মুভ টুল যেটা আমাদের ইলাস্ট্রেটর ছিল
এখানে আছে কি রেকট্যাঙ্গেল মার্কিউ টুল, তার মধ্যে আছে কি আমরা দেখি একটু, হ্যাঁ এলিপিটিক্যাল মার্কিউ টুল অর্থাৎ এলিপস টুল যেটা আমরা, এখানে আছে সিঙ্গেল রো মার্কিউ টুল, সিঙ্গেল কলাম মার্কিউ টুল, তারপর এখানে আছে লেসো টুল, পলিজোনাল টুলস এবং ম্যাগনেটিক টুলস, এখানে আছে সিলেকশন কুইক টুলস, ম্যাজিক ওয়াইন্ড টুলস, তারপর এখানে আছে ক্রপ টুল, রেসপেক্টিভ ক্রপ টুল, স্লাইস টুল, স্লাইস সিলেক্ট টুল, এখানে আছে হাইড্রোপার টুল, থ্রি ডি ম্যাটেরিয়াল হাইড্রোপার টুল, কালার স্যাম্পল টুল, রুলার টুল, নোট টুল, তারপর আছে কাউন্ট টুল। আচ্ছা আমরা সবই দেখতে পারবো, আমরা আস্তে আস্তে কাজে ঢুকে যাই। মুভ টুল তো আমরা জানি যে কোনো কিছু মুভ করা হয় আর কি, মুভ করার জন্য মুভ টুলটা দরকার হয়। আচ্ছা এখানে আমি বলেছিলাম যে লেয়ার আকারে আমার করতে হবে, তো আমি এখন এই যে এইটা আছে এটা একটা লেয়ার আছে, তো আমি একটু লেয়ার অন করে নেই। আমি এখান থেকে এই যে লেয়ার F7 কিবোর্ড থেকে যদি আমি F7 প্রেস করি তাহলে আমার লেয়ারটা ওপেন হবে। আচ্ছা এই লেয়ারটা আমি নিলাম, এখন এখানে আমরা দেখতে পাচ্ছি যে ব্যাকগ্রাউন্ড, এটা হলো ব্যাকগ্রাউন্ড কালার। আর একটু কালার সম্বন্ধে ধারণা দিই, আমরা যে লিস্টটা যখন দেখেছি এই যে টুল বাটন আছে, টুল বাটনের যে কালার এই যে এটাকে আমরা ফিল কালার বলেছি আর নিচেরটাকে স্ট্রোক কালার বলেছি। এখন এটা হলো যে সেট ফরগ্রাউন্ড কালার, মানে উপরের যে কালার, উপরের যে অংশটা, আর এটা হলো ব্যাকগ্রাউন্ড কালার, এটা হলো আমার ব্যাকগ্রাউন্ড কালার। আর এই কালার উপরে যখন আমি ক্লিক করব তখন এই কালারটা আমার তৈরি হবে, মানে অটোমেটিক চলে আসবে। আর আমরা যে কাজটা করব এটা ফটোশপের যে কালার মুডটা থাকবে, কালার মুড অবশ্যই সেই কালার মুডটা RGB মুডে থাকবে, অর্থাৎ আমি ইমেজ থেকে দেখিয়ে দিচ্ছি এই যে মুড, মুড যে অপশনটা, এই যে মুড অপশনের মধ্যে অনেক অপশন আছে, এখান থেকে RGB মুডে আমরা কাজটা করব। তাহলে আমরা এটাই করতে পারি CMYK কেতেও, কিন্তু আমার যখন আমি এই মুডে করব, করার পর ফাইনাল যখন আমি কাজটা শেষ করব এবং প্রিন্ট জন্য রেডি করব তখন আমার মুডটাকে চেঞ্জ করে RGB মুডে নিয়ে আসতে হবে, এটা দেখিয়ে দেব। তো এখন আমি আসি, যেহেতু আমার এইটা ব্যাকগ্রাউন্ড একটা লেয়ার, অর্থাৎ এখানে আমার যে কাজগুলো আমি করব একটার পর একটা কাজ করব, অবজেক্ট করব, যাই করি আমার সেখানটাতে এক একটা লেয়ার তৈরি করে নিতে হবে। তো এই যে আমরা অপশনগুলো দেখতে পাচ্ছি যে লেয়ার, এই লেয়ারের মধ্যে আমার এই যে ব্যাকগ্রাউন্ডটা আমার এখানে লক আছে, আমরা আগে শিখে নিই এই লকটা কিভাবে আনলক করব। লকটাকে আনলক করতে হলে এখানে আমি ক্লিক করলেই আনলক হয়ে যাবে। আবার যদি আমি কোনো ব্যাকগ্রাউন্ডকে লক করতে চাই তো এখানে ক্লিক করলেই আমার লক হয়ে যাবে। তো আর এখানে আছে অপাসিটি, এখানে আছে ফিল কালার, এখানে আছে বিভিন্ন অপশন আছে, ডার্ক মাল্টিনের যাই দরকার আছে আমরা দেখব। তো এই হলো আমার লেয়ার, এটা থাকবে ব্যাকগ্রাউন্ড। তো আমি এখন আসি আপনার লেয়ার, আর একটা নিউ লেয়ার কিভাবে আমি তৈরি করব। তো নিউ লেয়ার তৈরি করতে হলে এই যে নিচে যে অপশনগুলো দেখা যাচ্ছে এখানে এই যে একটা অপশন আছে দেখেন, এটা হলো নিউ লেয়ার, ক্রিয়েট এ নিউ লেয়ার, এই লেয়ারটা নিউ। তারপর এখন এই লেয়ারটায় আমি আসি, আমি দেখেন এখানে কিন্তু এটা চোখ আকারে দুটো আইকন দেখা যাচ্ছে, তো এখানে আমি আপনার এই লেয়ারটাই বন্ধ করে দিই, দেখেন আমার লেয়ার এখন এটা ওপেন আছে। এখন আমি এইটা সিলেক্ট করলাম, এটাই কিন্তু আমার ওপেন হয় নাই, কেন হয় নাই, আমার এই যে আই যে আইকনটা, এই আইকনটা আমি বন্ধ করে দিয়েছি, যখনই আমি এটা ক্লিক করব তখন এটা আবার চলে আসবে। তো আমি এখন এইটাই যাব গিয়ে এখন আমি
রেকট্যাঙ্গেল মার্কেট রুটের লুপ, এটা সাধারণত কিসের কাজ করে? এটা সাধারণত সিলেক্টের কাজ করে। যদি আমি এই যাই, এখানে আমি যদি দেই, এখন এই লেয়ার, আমি যে নিউ লেয়ারটা নিয়েছি এই লেয়ারের আন্ডারে আমার এই টুলসটা, এই যে অবজেক্ট নিয়েছি রেকট্যাঙ্গেলস মার্কেট টুলটা, এইটা এটাকে যদি আমি এখন কালার করি, তো কালার করতে এখানে অবশ্যই নিতে হবে, এটা হলো আমার ফরগ্রাউন্ড কালার। ফরগ্রাউন্ড কালার যদি আমি দিতে চাই, মানে এই কালারটা দিতে চাই, তাহলে আমাকে কিবোর্ড থেকে কন্ট্রোল ব্যাক স্পেস, কিবোর্ড থেকে কন্ট্রোল ব্যাক স্পেস, সরি, কিবোর্ড থেকে অল্টার অল্টার ব্যাক স্পেস, তাহলে আমার এই ফরগ্রাউন্ড কালারটা আসবে। কিবোর্ড থেকে অল্টার ব্যাক স্পেস, তারপর যদি আমি নিচের কালারটা ব্যবহার করতে চাই, নিচের কালারটা পরিবর্তন করলে কিবোর্ড থেকে কন্ট্রোল ব্যাক স্পেস, নিচের যে কালারটা ব্যাকগ্রাউন্ড কালারটা, সেটা হলো কিবোর্ড থেকে কন্ট্রোল ব্যাক স্পেস। তো এই যে দুটো কালার আমরা যদি ব্যবহার করতে চাই, উপরেরটা বা নিচেরটা, যে আমার এই যে লেয়ারটা, সেই লেয়ারটার দুইটা কালার, একটা কালার হলো যে ফরগ্রাউন্ড, আর একটা হলো ব্যাকগ্রাউন্ড। ফরগ্রাউন্ড কালারটাকে অল্টার ব্যাক স্পেস দিয়ে আমরা করতে পারি, আর ব্যাকগ্রাউন্ড কালারটা কন্ট্রোল ব্যাক স্পেস। সাধারণত এগুলো সিলেক্টের কাজের ক্ষেত্রে ব্যবহার করা হয়। তো সিলেক্টের কাজ আমি একটু, এটা যেহেতু আমি দেখেছি, তো আমি একটা এখন মানে ছবি নিয়ে দেখিয়ে দিচ্ছি, একটা পিকচার নিয়ে কিভাবে এই কাজটা, মানে এইটা দিয়ে সিলেক্টের কাজগুলো কিভাবে করা হয়। তো আমি একটা ছবি এখন ওপেন করে নিচ্ছি, ফাইলে গিয়ে ওপেন। তো এই একটা আমি ছবি ওপেন করে নিলাম, ছবিটা ওপেন, এই ছবিটা আমি ওপেন করে নিলাম। এখন আমি এতটুকু আমি সিলেক্ট করব, তো আমি রেকট্যাঙ্গেল মার্কেট টুল থেকে আমি এতটুকু সিলেক্ট করে নেই, শুধুমাত্র এই যে মানুষটুকু আছে এই মানুষটুকু আমি সিলেক্ট করে নেই। এখন এটার কাজ হলো, অর্থাৎ সিলেক্ট দ্বারা আমি কি করব, এটাকে আমি চাচ্ছি এই অংশটুকু আমি কপি করে নেব, মানে এই অংশটুকু আমি কাটও করতে পারি আবার কপিও করতে পারি। তো আমি এখন কপি করে নেব, কপি আমরা জানি কন্ট্রোল সি, তো আপনি এডিটে গিয়ে এখান থেকেও কপি নিতে পারেন। লাইনে নাই, আচ্ছা এতক্ষণ কিছুই দেখা যায় না, মানে আমি যে প্রথম থেকে শুরু করেছি কিছুই দেখা যায় না। কপি ছবি নেওয়ার সময় না? আচ্ছা আচ্ছা, তাহলে আমি ছবিটা আবার নিচ্ছি,
আমি ফাইলে গিয়ে ওপেন ওপেনে আমি এখান থেকে একটা ছবি সিলেক্ট করি, যে কোনো ছবি সিলেক্ট করতে পারি, কোনো সমস্যা নেই। আচ্ছা এই ছবিটা আমি সিলেক্ট করি, এটা ছবি আমি সিলেক্ট করি। এখন এই যে আমার যে মার্কিউ রেকট্যাঙ্গেল রেকট্যাঙ্গেল মার্কিউ টুল, এটা দিয়ে যে কাজটা এটা দিয়ে বা আপনার মানে সেম কাজই এটা দিয়ে যেটাই হোক, যেহেতু আমার এটাই নেই, আমি আমি চাচ্ছি এই যে লাইট আছে এই লাইটটাকে আমি কপি করে নিই। তাহলে আমাকে যেটা করতে হবে এই আমি সিলেক্ট করে নিলাম, দেখা যাচ্ছে তো? হ্যালো, দেখা যাচ্ছে আমাকে? দেখা যাচ্ছে? নেটওয়ার্কে একটু সমস্যা করতে আছে, যার কারণে আমি ডিসকানেক্ট হয়ে যাচ্ছি বারবার। মানে কথা কি শোনা যাচ্ছে? আজকে খুবই আমাদের একটু এখানে বিদ্যুৎ নেই, সকাল থেকেই বিদ্যুৎ নেই, তো সকাল থেকেই আমাদের একটু নেটওয়ার্কে সমস্যা করতেছে। তো রাখবো তাহলে, বারবার আমার ওইখানে যাওয়া লাগবে। স্যার আমার স্ক্রিন স্ক্রিনটা কি দেখা যাচ্ছে? স্ক্রিন স্ক্রিন দেখা যাচ্ছে না? একজন একজন একটু বলেন, কথাগুলো ভেঙে ভেঙে আসছে। আচ্ছা এখন কি কি হচ্ছে, এখন কি দেখা যাচ্ছে?
আচ্ছা, আমি একটু আমি একটা নাম্বার দিচ্ছি, কোনো প্রবলেম হলে এই নাম্বারে একটু ফোন করবেন, যে স্ক্রিন বা রেকর্ডিং এ কোনো সমস্যা হচ্ছে কিনা। ঠিক আছে। আমি একটা যে নাম্বার দিয়েছি দেখেন, হেল্পলাইন লিখে, এই নাম্বারটাই আপনারা কোনো সমস্যা হলে সাথে সাথে ফোন করবেন একজনে। ঠিক আছে। হ্যালো, শোনা যাচ্ছে তো? আজকে আজকে আমি দুঃখিত, মানে নেটের দিক দিয়ে খুবই ঝামেলায় আছি, বিদ্যুৎ তো নেই, বুঝছেন, আমাদের জেনারেটর চলতে আছে, এই জন্য খুবই ঝামেলায় আছে। যাই হোক, আপনাদের যদি সঠিক টাইমে আমি কোর্স কমপ্লিট না করতে পারি, দুই একটা ক্লাস আমি বাড়িয়ে দেবো। ঠিক আছে। ওকে, এখন আমি শুরু করি। দেখতে পাচ্ছেন তো? আচ্ছা, ওকে। তো এটার কাজ হলো, আমি ইমেজটা নিয়ে আসলাম, যে ইমেজটা ওপেন থেকে ফাইলে গিয়ে ওপেন, যে ওপেন থেকে আমি ইমেজটা আমার যেখানে আছে ওখানে গিয়ে আমি ইমেজটা নিয়ে আসলাম। এখন এটার কাজ হলো সিলেক্ট, আপনি কতটুকু পরিমাণ সিলেক্ট করে তার পরিবর্তন করবেন বা কি করবেন, সেটাই রেকট্যাঙ্গেল টুলস আছে, এই যে এলিপ্টিক্যাল টুল, সিঙ্গেল, এগুলো দিয়ে করতে পারেন। তো এখন যেটা হলো গিয়ে, এই আমি এই ছবিটাকে আমি কপি করব। আমরা তো ইলাস্ট্রেটরে কি করেছি, যে একটা অবজেক্টকে ধরে ওইটাকেই আমি কপি করে ফেলেছি, কিন্তু এখানে আপনি আলাদা আলাদা করে কপি করতে পারবেন একটা নির্দিষ্ট একটা অংশকে। তো সিলেক্ট করলাম, করার পর আমি এখান থেকে কপি, কপিতে গিয়ে আমার কিন্তু এটা কপি হয়ে গেছে। তো এখন চাচ্ছি আমি এটাকে শুধু এই যে এই অংশটুকু, তো আমি চাচ্ছি যে এটাকে পেস্ট করে দিব, এখন মানে নতুন একটা নিব। তাহলে নিউতে যাই, যাওয়ার পর এটা রেজুলেশন আছে, এটা আমি রেজুলেশন 300 করে দেই, দিয়ে আমি পেস্ট করে দিলাম, কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করে দিলাম। দেখতে পাচ্ছেন, কন্ট্রোল ভি দিয়ে আমি যখন পেস্ট করেছি এটা চলে এসেছে। তো এই যে যে অংশটুকু আমি করেছি আমার সব কিন্তু আসেনি, অর্থাৎ এই সিলেক্ট দ্বারা আপনার কপির কাজটা করতে পারেন, বা সিলেক্ট যে দিয়ে আপনি তার সাথে কালার দিতে পারেন, কোনো ই করতে পারেন, এই কাজটা করতে পারেন। তো যখন আমি যে সিলেক্ট করব, দেখেন এখানে আবার সিলেক্টের এই যে অপশন গুলো, এখানে বিভিন্ন অপশন আছে, সিলেক্ট দিয়ে আমি তো আপনাদের একটি দেখিয়েছি, যে সিলেক্ট দিয়ে কপি করে আপনি একটা নির্দিষ্ট অংশকে কপি করে অন্য জায়গায় নিয়ে পেস্ট করতে পারেন। তো আমি এটাকে এখান থেকে, কথা মানে শোনা যাচ্ছে না, কি বলেছিলেন? পাশের ব্যাকগ্রাউন্ডটা আপনি নিবেন না, শুধু লাইট নিবেন, তাই? আচ্ছা, আমরা ওই প্রসঙ্গে আমি আমরা আসবো, আর পরে আসবো, এটা আমরা এখন প্রাথমিক অবস্থায়, তো এগুলো ওইটা হলো অ্যাডভান্স লেভেলের প্রশ্ন হয়েছে, বুঝছেন? একটু আস্তে, আচ্ছা এখন এখন যেটা আমরা এই যে সিলেক্ট ছিলে আমার রেকট্যাঙ্গেল মার্কিং টুল, তারপর এটার যে অপশনগুলো আছে এখানে দেখেন, আপনার অ্যাড টু সিলেকশন, অ্যাড টু
সিলেকশন। তো আমি এটা ক্লিক করে দেখি, আমি এখান থেকে একটু বাড়িয়ে দিলাম, দেখেন। অর্থাৎ আমি আর যদি বাইরে থেকে আরো কিছু সিলেকশন করতে চাই এইটার মধ্যে, অর্থাৎ সেগুলো আমার যুক্ত হয়ে যাবে। আমি যদি কিছু অংশ সিলেকশন করতে চাই, এটা আমার সিলেকশন গুলো অ্যাড হয়ে যাবে। অর্থাৎ এইটা দ্বারা আপনি যদি সিলেকশনের এরিয়াটাকে, এই যে সিলেকশনের যে এরিয়া, এই এরিয়াটাকে যদি আপনি বাড়াতে চান, তাহলে আপনি এই যে অ্যাড টু সিলেকশন এটা দিয়ে করতে পারবেন। অর্থাৎ আমরা যে পাথ ফাইন্ডার করেছিলাম ইলাস্ট্রেটরে, সেই পাথ ফাইন্ডারের মতনই কাজটা করতে আছে। আবার এখানে আছে কি দেখেন, কি সাবট্রাক্ট ফর্ম সিলেকশন, এটা দিয়ে কি করে তো আমি দেখি, এটা দিয়ে সিলেকশনটাকে কমিয়ে দেয় বা ভিতরের দিকে নিয়ে আসে। সিলেকশনটা এটা দিয়ে গেলো ভিতরের দিকে নিয়ে আসে, কমিয়ে দেয় সিলেকশনটাকে। আপনার সিলেকশনটা একটু বেশি হয়ে গেছে, তো আপনি এই সাবট্রাক সিলেকশন দিয়ে করতে পারেন, এটা দিয়ে। তারপর আছে কি আপনার ইন্টারসেক্ট ফরম সিলেকশন, এটা হলো দিয়ে আপনার মধ্যবিন্দুটুকু, এখানে যে সিলেক্ট আছে, এখন আপনি যদি এটা ক্লিক করে আপনি যেখানে সিলেক্ট করবেন সেই অংশটুকু সিলেক্ট হবে, বাকি যে সিলেক্ট এরিয়া সেই এরিয়াটা চলে যাবে। আমি দেখি, আমি চাচ্ছি এতটুকু অংশ আমি রাখবো, এই যে এতটুকু অংশ আমি সিলেক্টের একটু বাইরে চলে এসেছি, আমি চাচ্ছি এতটুকু অংশ রাখবো। তো দেখি, দেখেন আমার যে সিলেক্ট অংশটা ছিল সেই অংশটা থেকে ওই সিলেক্ট অংশটা বাদ হয়ে আমি যে সিলেক্ট করেছিলাম মাঝখানের যে মধ্যবিন্দুটা, সেই বিন্দুটা মানে সেতুটুকুই আমার সিলেক্ট হয়েছে। অর্থাৎ এই কাজটা সিলেক্ট মানে সিলেক্টের কাজ করা হয়। তারপর আসি এই যে ফেদার, এখানে ফেদারটা কি আসলে, ফেদারটা হলো গিয়ে আমি আপনাদের দেখাচ্ছি যে এই যে আমি এই যে নিলাম এই এইটার যে ফেদার, ফেদারটা দিলে আপনার এই যে বক্সের যে মানে রেকট্যাঙ্গেলের যে কোণাগুলো, এই কোণাগুলো আপনার গোল হয়ে যাবে। তো আমি এখানে আমি 10 ফেদার, আমি ফেদার 20 নিচ্ছি, ফেদার 20 নিয়ে এন্টার দিচ্ছি, ওকে। এবং প্রত্যেকটা দেখতে পাচ্ছেন যে পিএক্স, এটা কিন্তু পিএক্স এ কনভার্ট হয়, অর্থাৎ পিক্সেলে। তো আমি এখানে 20 নিলাম, এখন এই যে সিলেকশন মার্কিউ রেকট্যাঙ্গেল মার্কিউ টুল, এটা আমি এখন এটা দিয়ে আমি একটু টানি, দেখেন আমার কোণাগুলো রাউন্ড হয়ে গেছে। অর্থাৎ এখানে যত আমি রাউন্ড করে দিব, মানে যত বেশি দেব তত রাউন্ড হবে, দিয়ে আমি এখানে টানি, দেখেন আরো বেশি রাউন্ড হয়ে গেছে। আমি একটা লেয়ার নেই, লেয়ারের উপরে করি কাজটা, এটা অফ করে দেই। এই লেয়ারটায় আমি একটা কালার দিই, এখানে আছে আমি লেয়ারটায় লাল কালারটা ব্যবহার করি। আমি কি করব, ব্যাকগ্রাউন্ড কালারটা কি দিয়ে দেব, কন্ট্রোল ব্যাকস্পেস। আচ্ছা, তো এটা দেয়ার দেখেন আমি যখন দিয়েছি তখন এই সিলেকশন, এই যে রেকট্যাঙ্গেল মার্কিউ টুলটা ছিল এটা আমার, আর এখানে এটার সাথে সিলেক্ট ছিল, সেই জন্য আমার এখানে হয়েছে। তো আমি এটাকে এখন আমি আন্ডু দিই, কন্ট্রোল জেড দ্বারা আন্ডু দিলাম। এবং আচ্ছা, এটা দেওয়ার কারণ আমি আর একটু দিচ্ছি, এই যে আমি কালারটা দিলাম, দেখেন ফেদার 50 এবং আমার রাউন্ডটা আপনারা কি দেখতে পাচ্ছেন? আচ্ছা ঠিক আছে, একটু আপনাদের বোঝানোর জন্য আমি এই যে দেখেন আমার কালারটা কি হচ্ছে, আমার কালারটা এই পাশ থেকে শ্যাডো হয়ে, অর্থাৎ আবছা হয়ে এই ভিতরের কালারটা বেশি। এটা হলো আমার এই যে ফেদার, ফেদার যে আমি দিয়েছি সেই ফেদারের জন্য এই কাজটা হয়েছে। অর্থাৎ এই কাজটা আপনার কোন কাজে লাগবে, ফেদারের কাজটা, আপনি যখন একটা ছবিকে কেটে মানে একটা পিকচারকে কেটে আপনি একটা ব্যাকগ্রাউন্ডের সাথে মিশিয়ে দেবেন, মানে বুঝাবে না যে আপনি এটা আলাদা ভাবে বসিয়েছেন, মানে ব্যাকগ্রাউন্ডের সাথে মিশিয়ে দিবেন, সেই ক্ষেত্রে আপনার এই ফেদারের কাজটা কিন্তু করা হয়, ফেদার দিয়ে এই এই কাজটা করা হয়।
এই কাজগুলো আমি দেখব। তো এখন আমি আসি, এই যে এটা আছে এটা হলো লেসার টুল, অর্থাৎ এই লেসার টুল দিয়ে সিলেকশন করা হয়। এই তিনটাই সিলেকশনের কাজ করে, কিন্তু এইটা দিয়ে কিভাবে করব, লেসার টুল দিয়ে সিলেকশনের কাজ করা হয়। তো লেসার টুল দিয়ে সিলেকশনের যে কাজটা করা হয়, আমরা দেখি আমার ওই যে তীরে যে মাউসের যে চিহ্নটা তার নিচে যে আইকনটা আছে এটা দিয়ে। তো আমি এখান থেকে শুরু করি, এটা এইভাবে আমার ঘুরিয়ে নিয়ে আসতে হবে, মাউসটা চেপে, মাউসটা কিন্তু ছাড়া যাবে না। আবার এসে এখানে মিশিয়ে দিলাম, এই যে। তো আমার যে লাইটটি, সে লাইটটি আমার এই আকারে আমার সিলেক্ট হয়ে গেল। তো এখন আমি চাচ্ছি এলিপিকে টুল দিয়ে আমি এই যে অংশটা এখান থেকে একটু, এই যে সিলেক্টটা একটু বেশি হয়ে বেরোয় গেছে, এটাকে আমি ভিতরে ঢুকিয়ে দেবো। এটা দেওয়ার জন্য আমাকে যেটা করতে হবে, আমাকে এই যে সাবট্রাক্ট ফর্ম সিলেকশন এটা দিয়ে আমার করতে হবে। এটা দিয়ে আমি এখানে এই বাইরা থেকে মিশিয়ে দিচ্ছি, আমার যতটুকু দরকার ততটুকু আমি মিশিয়ে দিচ্ছি। দেখতে পাচ্ছেন সবাই, আমি মিশিয়ে দিলাম। আচ্ছা, এই কাজটা আপনারা যদি এখান থেকে যে আমার যে সাবট্রাক্ট সিলেকশন ফর্ম সিলেকশন এটা না দিয়ে করলে আপনারা দুইটা মাধ্যমে করতে পারেন। সেটা হলো কি, এটা আমি সিলেক্ট করে নিলাম, কিবোর্ড থেকে যদি আপনারা অল্টার চেপে করেন, দেখেন আমি কিবোর্ড থেকে অল্টার চেপে করেছি। এই যে এখন আমি কাজটা করতেছি, কিবোর্ডের অল্টার চেপে মাউসটাকে চেপে আমি ছেড়ে দিচ্ছি, এটা হলো কিবোর্ডের শর্টকাট। আপনি কিবোর্ড থেকে অল্টারটা চেপে এবং মাউসটাকে চেপে যেখানে আপনি সিলেক্ট এরিয়াটা ছেড়ে দিবেন ঠিক ততটাই আপনার পরিমাণ আপনার ওই অংশটা আপনার সিলেক্টটাকে নিয়ে যাবে। এখানে একটু আমার বেশি হয়েছে, আমি এটাকে একটু অল্টার চেপে, আবার যদি আপনি চাচ্ছেন যে এই সিলেক্ট এরিয়াটাকে একটু বাইরে নিয়ে যাবেন, মানে এই এরিয়া থেকে একটু বাড়িয়ে দেবেন, সেক্ষেত্রে আপনার যেটা করতে হবে, শিফট, আপনার শিফটটা চেপে, শিফট চেপে কাজটা করতে হবে, অর্থাৎ অ্যাড টু সিলেকশন, যেটা হলো আমরা অ্যাড করেছিলাম অ্যাড টু সিলেকশন, এই কাজটা আপনারা কিবোর্ড থেকেও করতে পারেন। তো এই অংশটা আমার সিলেক্ট হয়ে গেল। এখন আমি দেখেন এখানে একটু আমার কি আছে, এই অংশটায় এই আমার যে সিলেক্টটা একটু বাঁকা আছে, ই আছে। তো এইটাকে যদি আমি একটু মানে ঠিক পজিশনে নিয়ে আসতে চাই, সেই ক্ষেত্রে আমাকে এই যে ফেদার, এই ফেদারটা ইউজ করতে হবে। তো আমি ফেদারটা অল্প অল্প দিয়ে প্রথমে আমি তিন দিয়ে এন্টার দেই, এটা আমার একটু ঠিক হয়েছে। একটু বেশি দেই, 10 দেই, মানে একটু দেখবেন, আমি দেখি লক্ষ্য করি, এন্টার দেই, আরো ঠিক হয়েছে। তো এটা কারণ হলো আপনার এই যে ইমেজটি আমি যে সিলেক্ট করেছি, মানে ফেদারের কাজের কারণটা আমি আপনাদের বলতেছি, এই যে ইমেজটি আমি সিলেক্ট করেছি, অর্থাৎ এটার বাইরে কিছু অংশ আছে। তো আপনারা এটাকে ফেদার যত দিবেন, আমরা ফেদারটা দিয়েছি কি থেকে, এইখান থেকে, এই যে অপশনটা থেকে। আপনারা চাইলে কিবোর্ড থেকে কন্ট্রোল অল্টার ডি, এটা মানে কন্ট্রোল অল্টার ডিটা কাজ করতেছে না, তাহলে আপনারা এখান থেকে করে নেবেন, যাই হোক 10, আমি ফেদার দিয়েছি কত, 10। আরেকটু বাড়িয়ে দিয়ে আমি সেটার 15 দিয়ে দিচ্ছি। এখন আমি এখান থেকে কি করব, এবং আমার এইটা সিলেক্ট হয়েছে, আমি চাচ্ছি কি এই লাইটটা রেখে আমি চাচ্ছি বাইরার যে কালারটা আছে, ওই বাইরার কালারটা আমি ডিলেট করে দেবো।
সেক্ষেত্রে আমাকে এখানে রাইট বাটন ক্লিক করতে হবে। রাইট বাটন ক্লিক করে সিলেক্ট ইনভার্স, আপনারা দেখতে পাচ্ছেন সিলেক্ট ইনভার্স, এখানে ওই যে অনেক এই যে অপশন আছে, আপনারা এটা কাজ দেখলে কাজ আস্তে আস্তে বুঝে যাবেন, যে কাজগুলো আমি আপনাদের দেখাইতেছি অবশ্যই বুঝে যাবেন। তো সিলেক্ট ইনভার্স এটা যদি আমি ক্লিক করি, দেখেন বাইরের অংশটা আমার সিলেক্ট হয়ে গেছে। তাহলে আমার কি এখন যে কাজটা হবে, আমার এই যে ব্যাকগ্রাউন্ডটা আছে এই ব্যাকগ্রাউন্ডটা আমার ডিলেট হয়েছে। তো আমি কিবোর্ড থেকে যদি ব্যাকস্পেস প্রেস করি, দেখেন আমার, হ্যাঁ আর 5 মিনিট পর দিব, কিবোর্ড থেকে ব্যাকস্পেস যখন আমি প্রেস করলাম তখন এটা ব্যাকগ্রাউন্ডটা ডিলেট হয়ে গেল। আমি এখন এটাকে আমি যত প্রেস করব আমার এটা আস্তে আস্তে স্মুথ হবে। তো আমি আর একটু ফেদার বাড়িয়ে দিই, এখানে 20 দিয়ে দিই, যত আমি ব্যাক স্পেস দিব এই ফেদারের অংশটা আস্তে আস্তে স্মুথ হতে থাকবে। তো এই গেল আমার ব্যাকগ্রাউন্ড, এটা কিভাবে আমরা ডিলেট করব ব্যাকগ্রাউন্ডটাকে। প্রথমে এখানে সিলেক্ট করে রাইট বাটন ক্লিক করে এই যে সিলেক্ট ইনভার্স আছে, ইনভার্সে ক্লিক করলেই আমার ব্যাকগ্রাউন্ড যে কালারটা আছে এটা সিলেক্ট হয়ে যাবে। তো সিলেক্টের পর আমি ব্যাক স্পেস থেকে এটাকে ডিলেট দিব। এখানে একটা ফেদার আছে, দেখি এই যে ফেদার আছে, এখানে ফেদার রেডিয়ান্স 5। তো আমি এই ফেদারের কাজটা কি দেখি, এখানে আমি 10 দিই এবং এন্টার দিই। দেখতে পাচ্ছেন, আমি একটু জুম করে দেখাচ্ছি, ওখানে আমি 10 দিয়েছি। 10 দেওয়ার পর দেখেন আমি যখন আমি এখানে ফরগ্রাউন্ড কালারটা আপনার আছে, ফরগ্রাউন্ড কালারটা আছে আমার ব্ল্যাক, তো এটাকে আমি হোয়াইট করে দেই। এখন আমি ব্যাক স্পেস দেই, একটু লক করবেন যে দেখেন আমার হোয়াইট আছে যে সেই হোয়াইটের সাথে আস্তে আস্তে মিশে যাচ্ছে। আমার যে যতটুকু ব্ল্যাক বা লাইটের এই যে বাইরা যে ইমেজ ছিল সিলেক্টটা ছিল আস্তে আস্তে কিন্তু মিশে যাচ্ছে। আমি ব্যাক স্পেস, আমি যত ব্যাক স্পেস দিব আস্তে আস্তে সে মিশে যাবে। তো আমি এটাকে এখন সিলেক্টটাকে ছেড়ে দিব, অর্থাৎ এই সিলেক্টটাকে ছাড়ার জন্য আমার যেটা করতে হবে রাইট বাটন ক্লিক করে এই যে ডিসসিলেক্ট, এখানে আপনারা প্রেস করতে পারেন অথবা কিবোর্ড থেকে কন্ট্রোল ডি, কন্ট্রোল ডি। এখন দেখেন যে আমার এটাকে সাদা যে এটার পাশে যে আমার যে ইমেজ ছিল সেটা কিন্তু আমার এখন আর নেই, ব্ল্যাক যে অংশ বেশি পরিমাণ যে ব্ল্যাক অংশটা ছিল সেটা কিন্তু আর নেই। অর্থাৎ আপনার যে সিলেক্ট কাজটা করবেন, যদি সিলেক্টের বাইরে কোনো অপশন মানে বেশি আপনার ই থাকে, ব্যাকগ্রাউন্ড চলে আসে, ওটাকে আপনার ডিলেট করার জন্য এই ফেদারের কাজটা করবেন। এখান থেকে আপনার আবার দেখাচ্ছি এই যে ফেদারটা আছে এই ফেদারটা থেকে, ঠিক আছে, এই ফেদার এখানে যত দিবেন আপনার দেখতে পাচ্ছেন আমার এই হলো এরিয়াটা সিলেক্ট এরিয়া, কিন্তু আমার ব্যাকগ্রাউন্ড কালার ডিলেট হয়ে এই এখান থেকে চলে এসেছে, এখানে চলে এসেছে কিন্তু, অর্থাৎ কতখানি আমার মাঝখানে গ্যাপ আছে। আমি যদি এটাকে আর একটু বাড়িয়ে দিই, 15 করে দিই, দেখি তাহলে প্যাকেজ বেজ দিই, দেখেন আমার আরো হইতে আছে। এবং এটাকে যদি আপনি এইভাবে ডিসসিলেক্ট না করে কন্ট্রোল ডি দেন তাহলে আপনার যাবে, অথবা এইখানে যদি আপনি প্রেস করেন তাহলে চলে যাবে। কন্ট্রোল ডি দিস চলে গেছে। আমরা সিলেক্টের এই পর্যন্ত রাখি আমরা কাজটা আজকে, তারপর আমরা নামাজের পর আবার এসে করবো, নামাজের বিরতি দিচ্ছি। সিসি, শুধু সিসি।